এখনও তারা নবদম্পতি। বিয়ের পর থেকে নিরন্তর চর্চায় রয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তাদের নিয়ে নেটপাড়ায় হাসাহাসি কটাক্ষ সবই চলেছে। যদিও সেসব কটাক্ষের পাল্টা জবাব দেন তারা মাঝে মধ্যেই, তবুও এই মুহূর্তে শ্রীময়ীর সমাজ মাধ্যমে সুখী গৃহীকোণের ছবি। এবার মধ্যরাতে স্বামী স্ত্রীর খুনসুটি আরও এক কাহিনী প্রকাশ্যে আনলেন স্ত্রী শ্রীময়ী। কম্বলের তলায় শুয়ে রয়েছেন অভিনেত্রী, রাতে ঘুম আসছে না তার। নতুন বউকে ঘুম পাড়াতে অভিনব উপায় বার করলেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। দিন কয়েক ধরেই অভিনেত্রীর শরীর ভালো নেই, কখনো তার মা ভাত খাইয়ে দিচ্ছেন তো কখনো আবার দিদির মেয়েদের কাছে থেকে আদর পাচ্ছেন, এমন নানা মুহূর্ত প্রায়শই সমাজ মাধ্যমে তুলে ধরেন তিনি। এবার স্বামী মিস্টার মল্লিকের কাছ থেকে ঠিক কতটা ভালোবাসা পান সেই ভিডিওই প্রকাশ্যে আনলেন শ্রীময়ী। চোখে ঘুম নেই তার, ওদিকে ঘড়ির কাটায় ১২টা বেজে গিয়ে ১টা বাজছে। অভিনেত্রী বলছেন, কি হচ্ছে? আমাকে গল্প পড়ে শোনাচ্ছে, রাত্রে ঘুম আসে না তখন গল্প করে শোনাই। তবে শ্রীময়ী একা নন, সঙ্গে দিদির মেয়েরাও কাঞ্চনের গল্প পাঠ শুনছিল। শুয়ে রয়েছেন স্ত্রী শ্রীময়ী, বাড়ির রাত পোশাকে কাঞ্চন, হাতে গল্পের বই নিয়ে পড়ে যাচ্ছেন তিনি। শ্রীময়ী যে এই ফাঁকে চুপি চুপি ভিডিও করেছেন তা খেয়াল হয়েছে অনেক পরে। এই ভিডিওর বিবরণীতে অভিনেত্রী লিখেছেন, রাতে ঘুম আসছে না তাই গল্পের বই পড়ে শোনাচ্ছেন আমার মিস্টার মল্লিক।